আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো, এটা সেম টু সেম ট্রাস্ট ওয়ালেটের মতন। আপনারা জানেন, দুই বছর আগে একটা প্রজেক্ট আসছিল যার নাম হচ্ছে ট্রাস্ট ওয়ালেট, যেখান থেকে আপনাদেরকে TWT টোকেন দিয়েছিল। আমি ভিডিও করেছিলাম এবং ওই ভিডিও দেখে যারা কাজ করেছিলেন প্রত্যেকে $3,000 থেকে $4,000 ইনকাম করেছিলেন, টাকা না কিন্তু ডলার। সো সেম একটা ওয়ালেটের অফার নিয়ে আসলাম আজকে, প্রায় দুই বছর পরে এরকম একটা অফার আসলো। তাই প্লিজ প্রত্যেকে চেষ্টা করবেন জয়েন করতে, কেউ মিস করবেন না। এই অফারটিতে জয়েন করার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে এবং একটু নিজের টাকা পয়সাও খরচ করতে হবে। তো সেটা কীভাবে কী করবেন সেই প্রসেসটা নিয়ে কথা বলি। এই অফারটির নাম হচ্ছে অ্যাশিওর ওয়ালেট টোকেনটার নাম, এবং এটাতে আপনি প্রথমত কী করতে হবে, ওয়ালেটটাকে ডাউনলোড করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনি এখানে ক্লিক করে দেবেন, এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমি জাস্ট স্ক্রিনশট করে রাখছিলাম, এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা আসার পরে আপনি কী করবেন, এরকম আসবে, ঠিক আছে, লিঙ্কের উপরে ক্লিক করলে। এখান থেকে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাই সেই ক্ষেত্রে ডাউনলোড অপশন পাবেন এইটা, আর এই পাশে হচ্ছে ডিরেক্টলি গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। তো গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, এরকম আসবে, এখানে ইনস্টল অপশন আসবে। তো ইনস্টল করে নেবেন অ্যাপসটাকে। অ্যাপস ইনস্টল করার পরে এইরকম একটি ইন্টারফেস আসবে যখন আপনি অ্যাপসটি ওপেন করবেন। তো এখানে ভুলেও কিন্তু রিকভারে ক্লিক করবেন না, মানে আগের ওয়ালেট ইম্পোর্ট করবেন না, সম্পূর্ণ নতুন একটি ওয়ালেট ক্রিয়েট করবেন রেজিস্টার বাটনের উপরে ক্লিক করে। তো রেজিস্টারের উপরে ক্লিক করলে আপনাকে এইরকমের কিছু 12টা কোড দিবে। তো এই কোডগুলোকে আপনি ফার্স্ট অফ অল কী করবেন, এখানে ক্লিক করে কপি করে কোথাও ইম্পোর্ট করে রাখবেন, আর অন্য একটা ফোন থেকে এটা একটা ছবি তুলে নেবেন। তো এরপরে কী করবেন, এই যে কনফার্ম ব্যাকআপ এই বাটনটার উপরে ক্লিক করবেন। তারপরে ওই এইখানে যেই ইগুলো সিরিয়াল বাই ছিল এইখানে সেইগুলাই উল্টাপাল্টা করে দেওয়া আছে, ঠিক আছে। তো ধরেন এই এক নম্বরটা দেওয়া থাকবে না, কিন্তু এইখানে দেওয়া থাকবে, আপনি এখান থেকে ক্লিক করে ওখানে বসায় দেবেন। এভাবে করে কমপ্লিট করার পরে কনফার্মের উপরে ক্লিক করে দেবেন, দেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে এই রকমের একটি ইন্টারফেস আসবে, সরি, এই যে অ্যাকাউন্ট যখন ওপেন হয়ে যাবে তখন এইরকমের একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। এই ইন্টারফেসটা আসলে আপনি কী করবেন, এই পাশে দেখবেন যে একটা মেন আইকন আছে, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এই যে ব্যানারটা আছে এই ব্যানারটার উপরে একটা ক্লিক করবেন। এই ব্যানারটার উপরে ক্লিক করলে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মাই রেফারেল মাই রেওয়ার্ড টিউটোরিয়াল। তো এখান থেকে কী করবেন, এই যে মাই রেওয়ার্ড এই জায়গাটায় ক্লিক করে দেবেন, শেয়ার টু আর্ন, এখান থেকে আপনি আপনার রেফার কোডটাকে শেয়ার করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু টাস্ক আছে, টাস্ক ওয়ান, এখানে হচ্ছে আপনি $100 পর্যন্ত যেটা আছে আমি পোস্টে উল্লেখ করেছিলাম, $100 পর্যন্ত এখানে আপনি ডিপোজিট করবেন এবং সোয়াপ করবেন, সেটা আমি দেখাই দেবো কীভাবে কী করতে হবে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এখানে, একটা মিনিট, আরে ওকে। তো এরপরে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি আবার আমার টেলিগ্রাম চ্যানেলটাতে একটু যাবেন, এখানে এসে দেখবেন একটা কোড দেওয়া আছে, ঠিক আছে। কোডটা জানি কই, এই যে এই কোডটাকে জাস্ট এখান থেকে কপি করবেন, এটা ক্লিক করলে কপি হয়ে যাবে, হবার তো কথা, দাঁড়ান আমি এটাকে একটু মনে করে দিই, ওকে। তো এখন এই যে এই জায়গাটা যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এই কোডটা কিন্তু কপি হয়ে যাবে। তো এরপর আপনি কী করবেন, এই যে ব্লাইন্ড রেফার কোড এইখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার রেফার কোডটাকে দিতে বলবে, রেফার কোড দিলে দেন হচ্ছে এটা অটোমেটিকলি হয়ে যাবে। বাট আপনি যদি এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন সেই ক্ষেত্রে একা একাই হয়ে যাবার কথা, যদি না হয় সেক্ষেত্রে এখানে ক্লিক করে একটু শেয়ার হয়ে নেবেন যে রেফার কোডটা আপনি বাইন্ড করছেন কি না, ঠিক আছে। তার পরবর্তীতে যেই টাস্ক সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। এখানে আপনি জাস্ট কী করবেন, ওয়ালেটটাতে যাবেন, আপনার যেই ওয়ালেট আছে এইখানে, এখানে এসে আপনি এখানে ধরেন আমি জাস্ট একটা টোকেন এখানে ডিপোজিট করি, BUSD। তো এখানে B20 BUSD, এইটাকে আমি জাস্ট অ্যাড করে নিলাম।
এরপরে আমি এই টোকেনটাকে আমার নিজস্ব ট্রাস্ট ওয়ালেট থেকে এটাকে জাস্ট ডিপোজিট করব এবং টাস্ক ওয়ান আমি কমপ্লিট করব। ঠিক আছে, তো এখানে $105 দেখতে পাচ্ছেন, আমি ম্যাক্স দিয়ে দিলাম। ডান, তো এই টোকেনটা যখন এইখানে আসবে ততক্ষণ আমাদের একটু সময় দিতে হবে, চলে আসবে খুব দ্রুতই, কারণ এটাও একটি এই যে চলে আসছে। তো যেহেতু চলে আসছে, এখন আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে ড্যাপস যেই অপশনটা আছে সেইটাতে চলে যেতে হবে। কি ট্রেড মিডে নিয়ে বললো কেন মানে, আচ্ছা, তো এইটা হচ্ছে ড্যাপস, এই বাটনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো সোয়াপের যে এক্সচেঞ্জ আছে সেগুলো পাবেন, তো এর ভিতরে প্যানকেক সোয়াপটাও আছে, আপনি জাস্ট কনফার্ম করে দিবেন। এবং কনফার্ম করার পরে এই যে কনফার্ম, এরপর আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন। তো অ্যাশিওর ওয়ালেট কই আছে, না আমরা মিটামাস্কের উপরে ক্লিক করে দিই, কানেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে সোয়াপ যে বাটনটা আছে ওখানে আমরা চলে যাব, স্টার্ট আর্নিং ট্রেড নাও, আর লেভারেজে ঢুকাই দিস। ওকে, এই হচ্ছে, এখান থেকে আমরা জাস্ট কি করব, উপরে দিব BUSD এবং নিচে দিলাম USDT। ঠিক আছে, এটা দিয়ে আমরা ম্যাক্স সোয়াপ করে নিব। তো সোয়াপ করার জন্য আপনার কিন্তু একটু BNB লাগবে। ঠিক আছে, তো যেহেতু আমাদের BNB লাগবে, আমরা কিন্তু BNB ছাড়া এটাকে সোয়াপ করতে পারবো না। দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু কোনো BNB নাই, সো আমি আগে একটু BNB এনে নেই, না হলে সোয়াপ করতে পারবো না। এই হচ্ছে BNB, রিসিভ, কপি অ্যাড্রেস, এই ওয়ালেটে আসে অল্প একটু, তো এখান থেকে জাস্ট আমি সেন্ড করে দিই। অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। তো $1 BNB ছিল গরিবের ওয়ালেটে, ওইটা দিয়েই কাজ চালাচ্ছি। আবার সেম প্রসেস, এখানে সেটিংটা একটু খেয়াল করে নেবেন, এখানে কিন্তু অনেক সময় বেশি কম থাকে, তাহলে কিন্তু লস হয়ে যাবে আপনার যদি পার্সেন্টেজ বেশি দেওয়া থাকে। তো এবার আমরা এটাকে এনেবল করে দিচ্ছি, এখানে আপনার পাসওয়ার্ড চাইবে, অ্যাকাউন্ট খোলার সময় যেটা দিয়েছেন ওইটা দিয়ে দিবেন। ও, এই ফাঁকে আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন হচ্ছে সোয়াপ করবেন, সোয়াপ করার পরে কিন্তু এই টোকেনটা আপনারা সাথে সাথে আপনার ওয়ালেটে, আবার মেন যে ওয়ালেট মানে যেখান থেকে আমি ট্রাস্ট ওয়ালেট থেকে আনছি দেখছেন, ওই ট্রাস্ট ওয়ালেটে আবার নিয়ে যেতে পারবেন। তো আমার সোয়াপ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে, এবং আমার এই BUSDটা এখন USDT হয়ে চলে আসছে অলরেডি, এই যে $105.4। এখন আমরা জাস্ট কী করব, এই ড্যাপসটা কেটে দিব, এবং দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটের মধ্যে এখান থেকে USDTটা আসবে, আমাকে অ্যাড করতে হবে আগে USDT BIP20, এই যে এটা, তো এটা আমি অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে এখন দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটের মধ্যে কিন্তু এটা অলরেডি চলে আসছে। এখন আমাদের যেহেতু একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে, এই অপশনটা আপনারা এবার যেতে পারবেন, এবং এখান থেকে এই যে মাই রেওয়ার্ড এই অপশনের মধ্যে ক্লিক করলে আপনারা আপনাদের যেই টোকেনটা আছে, সরি মাই অ্যাশিওর কই জানি দেখলাম, এই যে মাই শিওর, তো এখানে ক্লিক করবেন। কিছু সময় মানে বড় জোর এখানে আপনার 1 থেকে 1.5 ঘন্টা মতন লাগবে আপনার এই রেওয়ার্ডটা ওয়ালেটের মধ্যে আসতে। ঠিক আছে, তো ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে এই রিওয়ার্ডটার জন্য। এখানে জাস্ট টাস্ক ওয়ানের জন্যই কিন্তু আমরা বলছি, এরপরে আপনার যদি অ্যাবিলিটি থাকে, মানে আপনি যদি পারেন বা আপনার সেই পরিমাণ ফিনান্সিয়াল কন্ডিশান থাকে, সেই ক্ষেত্রে আপনি বাকি যেই টাস্কগুলো আছে সেগুলো চাইলে কমপ্লিট করে নিতে পারবেন। ঠিক আছে, তো সেই টাস্কগুলো জাস্ট একটা একটা করে করে ফেলতে পারেন আপনারা।
তাতে করে আপনার আর্নিংটা বাড়বে এই আর কি। মানে এমনিতে যেই পরিমাণ আর্নিং হচ্ছে তার থেকে বেশি আপনার আর্ন হবে যদি আপনি বাকি যে টাস্কগুলো আছে সেগুলোও সব কমপ্লিট করেন। আর এই ওয়ালেটটা একদম সেম টু সেম হচ্ছে কি বলে একদম ওই আগের যে ট্রাস্ট ওয়ালেট বা অন্যান্য যে টোকেন পকেট সেগুলোর মতন, ঠিক আছে? তো কাজ করতে কোনো প্রবলেম হবে না আপনাদের আশা করছি। তারপরে তো ভিডিও মেক করে দিলাম, এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা আমার যেই আছে ইনবক্স আছে সেখানে জানাবেন। এই যে দেখেন আনলক কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আমার ফার্স্ট যেই টাস্কটা ছিল সেটা কিন্তু মোটামুটি কাউন্টডাউন হচ্ছে এবং নেক্সট যেইটা সেটা হচ্ছে টাস্ক থ্রি। এখানে ট্রানজাকশন $300 মতন করতে হবে। আর ফার্স্ট টাস্কের মধ্যে দেখতে পাচ্ছেন এইটা আর এইটা কিন্তু ডান হয়ে গেছে। এই দুইটাতে হচ্ছে আমাদের এটাতে হচ্ছে $100 মতন ডিপোজিট ছিল এবং এটাতে হচ্ছে ড্যাপস ইউজ করতে হইতো। তো এই দুইটা কমপ্লিট করছি আমরা। থার্ড যেই টাস্ক এটা হচ্ছে $300, এইটা সবার অ্যাবিলিটি থাকবে না, একদম এক প্রথমেই জাস্ট এসেই আপনি ফিউচার স্পট লিভারেজের মধ্যে $300 ডিপোজিট করবেন। বাট যদি আপনার ওই ধরনের কন্ডিশন থেকে থাকে তাহলে আমি বলবো যে আপনি করে রাখেন, ঠিক আছে? কারণ আপনার লাভ হবে এতে। তো এই ছিল মোটামুটি ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। মাঝখানে অনেকগুলো গ্যাপ চলে যেতে পারে বাট আমি চেষ্টা করেছি সব কিছু আপনাদেরকে বোঝানোর জন্য। তবুও যদি মনে করেন যে কোনো কিছু না বুঝে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমি জাস্ট আমার ডলারটাকে নিয়ে আসি এখন, ওই বোকাস ওয়ালেট আমি ভয় পাই। তো রিসিপ্ট কপি এবং আমি এখান থেকে জাস্ট আমার ডলারটাকে উইথড্র করে নিয়ে আসবো। এই যে সেন্ট, এখানে আমি আমার অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম এবং এখান থেকে ফি দেখতে পাচ্ছেন। তো মোটামুটি সব কিছু সেভ করে ফেলছি, এখন জাস্ট নেক্সট বাটন, মানে ওখানে একটা রিমার্ক আপনার ওয়ালেটের একটা নাম দিতে হয় আর কি। এখানে একটা রিমার্ক দিলে এটা নেক্সট চলে যাবে। কনফার্ম। তো সাবমিশন কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার জাস্ট আমি আমার ওয়ালেটে ঢুকে দেখি কত সময়ের মধ্যে আসে, চলে আসছে। তো এই ছিল বিষয়, আপনি সাথে সাথে উইথড্র করে আপনার টোকেন আপনার ওয়ালেটে আবার নিয়ে যাবেন, কারণ হচ্ছে নতুন ওয়ালেট, তবে ওয়ালেটটা সিকিউর আছে, ঠিক আছে? সমস্যা হওয়ার কথা না, বাট তারপর আপনি যখন ট্রেড করবেন তখন লাগলে আবার নিয়ে আসবেন। আর $300 যারা ডিপোজিট করবেন সাথে সাথে উইথড্র করে নিয়ে যাবেন, রিস্ক নেওয়ার দরকার নেই যতই ভালো প্রজেক্ট হোক না কেন।